আপনার মন খারাপে এই শহরের দেয়াল একটুকুও ভিজবে না, শোক প্রকাশ করে বিজ্ঞপ্তি ছাপা হবে না কোনো গণমাধ্যমের শিরোনামে, সহানুভূতি দেখিয়ে কেউ এগিয়ে এসে মুছে দিতে চাইবে না আপনার অশ্রুসিক্ত চোখ দুটো। তবুও কেন আপনি এমন? নিজের কষ্টটা নিজের ভিতরে পুষে রাখা কি যায় না? কেন বারবার প্রয়োজন হয় দ্বিতীয় কারো? বেঁচে থাকার অন্যতম উদ্দেশ্য কি জানেন? নিজেকে নিয়ে ব্যস্ত থাকা। নিজেকে নিয়ে যে যত বেশি ব্যস্ত সে তত বেশি সুখী। আসসালামু আলাইকুম। অনেক বেশি ভারী ভারী কথা বলে ফেললাম, কিন্তু কথাগুলো কিন্তু একদমই সত্যি। আপনার মন খারাপ হলে ভালো করার দায়িত্বটা কিন্তু আপনাকেই নিতে হবে। আর যে নিজেকে ভালোবাসতে পারে না, সে আরেকজনকে কীভাবে ভালোবাসবে বলুন তো? তো যত ব্যস্ততাই হোক, নিজের জন্য কিন্তু অবশ্যই সময় রাখবেন, তারপরে কাজ করবেন। তো আজকে আপনাদের সাথে ছোট্টখাট্ট একটা ব্লগ স্টার্ট করে দিলাম। ব্লগটা আমি স্টার্ট করব হচ্ছে বিকেল থেকে। আজকে আমার বাচ্চাদের এক্সাম শেষ, তো কী কী করলাম, বাচ্চাদের জন্য কীভাবে দিনটাকে স্পেশাল করলাম, তাই নিয়ে হচ্ছে আজকের ব্লগ। বাচ্চাদের এক্সামটা যদি ভালো হয় তাহলে তাদেরকে উৎসাহ দিবেন, তাতে করে ওরা লেখাপড়ার জন্য পরবর্তীতে আরও বেশি ডিটারমাইন্ড হবে, ওদের আরও বেশি ভালো লাগবে, ভালো রেজাল্ট করার আগ্রহ আরও বেড়ে যাবে, যেমনটা আমি করেছিলাম হাফ ইয়ারলিতেও। আমি আমার ছেলের সাথে সবসময় এটা করতাম, এবার মেয়েও অ্যাড হয়েছে, ওর সাথেও করি। ছোটো ছোটো গিফট বা ওদের জন্য স্পেশাল কিছু করলেই ওরা অনেক বেশি খুশি হয়ে যায়, আরও বেশি মোটিভেট হয়, আর নিজ থেকেই বলে মা সামনে ইনশাল্লাহ আরও বেশি ভালো করব। চেষ্টা তো করে, বাকিটা হচ্ছে আল্লাহ ভরসা। তো এখন আমি চলে যাচ্ছি আমার আজকের ব্লগটিতে। দুপুরে খাওয়া দাওয়ার পরে হচ্ছে ফ্রিজটা অফ করে দিয়েছিলাম। যারা আমার ব্লগটা রেগুলার দেখেন তারা জানেন আমার ফ্রিজটা কয়েকদিন পর পরে হচ্ছে বরফ হয়ে যায় নর্মাল চেম্বারে, এছাড়া বাকি কোনো প্রবলেম নেই। তো বরফটা যখন গলে যায় তখন কিছুটা পানি জমে যায়। তো ফ্রিজটা 15-16 দিন পরপর অফ করে একবারে ফ্রিজটাও পরিষ্কার করে ফেলি, পানিটাও ফেলে দিই। তো এখন হচ্ছে ফ্রিজটা আসরের নামাজের পরে পরিষ্কার করে মুছে তারপরে সব কিছু আবার গুছিয়ে নিচ্ছি। এখানে যে সসগুলো দেখতে পাচ্ছেন, এই সবগুলো সস হচ্ছে আমার দেবর আমাকে গিফট করেছে। তো এখানে আছে হচ্ছে ওয়েস্টার সস, সয়া সস, তারপরে টমেটো সস, আর গ্রিন চিলি পেস্ট, আর রেড চিলি পেস্ট মেবি, আর ঘিটা আমার আগেই ছিল, এর সাথে হচ্ছে ও এই মশলাগুলো সবগুলো আমাকে গিফট করেছে, আর সাথে গিফট করেছে ব্ল্যাক পেপার ক্রাশার। এটা দিয়ে খুব ইজিলি ব্ল্যাক পেপারটা ক্রাশ করা যায়। এটা হচ্ছে ইউনিমার্ট থেকে কিনেছিল, আর এটার প্রাইস গাই লেখা ছিল, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, 499 প্লাস ভ্যাট। এগুলো আমার চ্যানেলের জন্য আমাকে গিফট করেছে, আর একটা ওটসও দিয়েছে। আমার একটা আছে, এখনও শেষ হয়নি। তো এখন হচ্ছে এগুলো করার পরে, সব কিছু ঠিকঠাকভাবে গোছানোর পরে, আমার হাজব্যান্ড সন্ধ্যার দিকে নিচে এসে ফোন দিয়েছিলো ছেলেকে চুল কাটার জন্য নিয়ে যাবে। তো চুল কাটা শেষে আসার সময় উপরে হচ্ছে এখন ই খাবে, ম্যাকারনি খাবে, তো ম্যাকারনি নিচের থেকে একটা নিয়ে এসছে, আর হচ্ছে মাশরুম এনেছে, আর বাচ্চারা যা যা পছন্দ করে সেগুলো আমার ছেলেই কিনে নিয়ে আসছে। তো এখন হচ্ছে ঝটপট ম্যাকারনিটা তৈরি করে ফেলবো। আর এটা হচ্ছে দই, দইটা এখন খাবো না, ফ্রিজে রেখে দেবো, দিনের বেলা খাবো। তো এখন আমি সব কিছু একটু কেটে কুটে নিয়ে তাড়াতাড়ি করে বসিয়ে দিচ্ছি ম্যাকারনিটা। এই ম্যাকারনির রেসিপিটা কয়েকদিন আগে আপনাদের সাথে আমি শেয়ার করেছি, আমি ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিয়ে নিতে পারবেন। তো বাকি মাশরুমগুলো আমি ডিপে রেখে দিয়েছি পানিটা ঝরিয়ে একটা বক্সে করে, আর এখন আমি এটা রান্না করে নিচ্ছি। তো ম্যাকারনি হচ্ছে রান্না করেছিলাম, নিচে আমার দেবরদের জন্য দিয়েছিলাম, আর আমাদের জন্য নিয়েছি, বাচ্চারা খাবে না, ওদের জন্য ফ্রোজেন আমি কয়েকটা পুরি বানিয়ে রেখেছিলাম, ডাল পুরি, সেগুলো হচ্ছে ভেজে দিয়েছি। দেখুন মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে, খুবই সহজ ডাল পুরি বানানো। তো যখন আমি সময় পাই বানিয়ে ফ্রোজেন করে রেখে দিই, যেহেতু এগুলো খেয়েছি, খাওয়ার পরে সন্ধ্যার সময় একটু চা না খেলে হয় না, সারাদিনের এই একটা বেলায় হচ্ছে আমি চাটা খাই, দুধ চা, আমার পছন্দ রং চা আমি খাই না। দিনের বেলা দেখা যায় সকাল দিকে গ্রিন টিটা খাই, আর যদি গ্রিন টি না খাই তাহলে কোনো চাই খাই না,
আর এখন সন্ধ্যাবেলা হচ্ছে, দুই কাপ দুজনের জন্য চা বানিয়ে নিব। আপনাদের সাথে যেহেতু প্রথমেই বলেছি আজকে বাচ্চাদের এক্সাম শেষ, তো ওদেরকে আগেই বলেছিলাম যে ভালো করে পরীক্ষা দিলে সারপ্রাইজ আছে, এর আগেরবারও বলেছি এবারও বলেছি। তো চা খেতে খেতে মেয়ের জন্য মেয়ের সবচেয়ে বেশি পছন্দের হচ্ছে একটা খাবার অর্ডার দিয়ে দিলাম, তো কিছুক্ষণ পরেই চলে আসছে, বেশি একটা সময় লাগেনি। তো ওরা হচ্ছে উনো খেলছিল, মেয়েটা দেখে হয়তো গেস করতে পেরেছে এটা কি, তো এখন বের করছে। এটা হচ্ছে ওয়াফেল, অনেকদিন থেকেই ওয়াফেল খেতে চাচ্ছিল কিন্তু দেখা যায় আর বাইরে যাওয়া হয়নি, খাওয়াও হয়নি। ও খুলতে পারছিল না, একবার ভেবেছিল হয়তো আমি ওর সাথে প্র্যাঙ্ক করছি, পরে খুলতে পেরেছে আর সে তো মহা খুশি। তো ওকে বলছিলাম এটা হচ্ছে তোমার ট্রিট, ভালো পরীক্ষা দিয়েছো এই জন্য। আর ছেলের জন্য দারাজ থেকে ওর পছন্দের একটা জিনিস অর্ডার করে রেখেছিলাম, সেটা চলেও আসছিলো দুই তিন দিন আগে, দেইনি। তো শেষ পরীক্ষার দিন দিব এই চিন্তা করে এভাবে রেখে দিয়েছি, আর সেটা হচ্ছে মনোপলি। ওদের খুশি দেখে অনেক বেশি খুশি লাগছিল, আর একটু কেন জানি কষ্টও লাগছিল। আমরা চাইলেই যে কারো নর্মাল দিনটাকেও স্পেশাল করতে পারি, কিন্তু যখন নিজের বেলা আসে নিজের দিনটার জন্য আরেকজনের আশায় বসে থাকি। যেমন ধরেন এই বছর তো শেষ হয়ে গেল, আমার বা আপনার যে কারো স্পেশাল দিন বলতে প্রথমেই কিন্তু আমরা মনে করি হচ্ছে বার্থডে, জন্মদিন যেটা। তো এবার আমার বার্থডেতে আমার ছোটো বোন আর আমার একটা ফ্রেন্ড ছাড়া বেসিক্যালি কেউ আমাকে উইশ করেনি, ইভেন আমার হাজব্যান্ডও করেনি। তার একটা কারণ আছে, আমার শ্বশুর হসপিটালে ভর্তি ছিল ওই দিন, তো হচ্ছে ওনাকে নিয়ে সবাই বেশি ব্যস্ত ছিল। তো এভাবে করেই আমার বার্থডেটা এবছর সেলিব্রেট তো এমনিতেও করা হয় না, কিন্তু ফ্যামিলি নিয়ে যে একটা সেরকম কিছু ইভেন কারো মনেও ছিল না। তারপরে আসি অ্যানিভার্সারির কথা, সেটাও কোনো একটা রিজনে হচ্ছে আমার এবার সেলিব্রেট করা হয়নি, মানে মূল কথা এবছর কিছুই হয়নি। তো কেন জানি নিজের জন্য আজকে খারাপ লাগছিল, তো আমি আরেকজনেরটা করতে বললে আমারটা আমি করতে পারবো না। তো স্পেশাল বলতে কিন্তু সবার আগে আমি খাওয়া দাওয়াই মনে করি আমি নিজে পার্সোনালি। তো ফোনটা নিলাম ফুড পান্ডায়, একদম নিজের যা যা পছন্দ ছিল নিজের জন্য, ফ্যামিলির জন্য, বাট আজকে কাউকে জিজ্ঞেসও করিনি যে তুমি কী খাবা তুমি কী খাবা। আমার যা খেতে ইচ্ছে হয়েছে আমি সবগুলো অর্ডার দিয়ে দিয়েছি, তো নিজেও পে করে খাবারটা নিয়ে এসেছি নিচের থেকে। তো আমার হাজবেন্ড জিজ্ঞেস করছে এগুলো কিসের খাওয়া, তো আমি বললাম এগুলো হচ্ছে আমাকে আমি নিজে ট্রিট দিয়েছি, কারণ এবার যেহেতু আমাকে কেউ উইশ করেনি, আমার কোনো কিছু সেলিব্রেট হয়নি, তো বছরও শেষ হয়ে যাচ্ছে, তো নিজের জন্য তো এতটুকু করা চলে। তো বেচারা দেখলাম আর কিছু বলল না, তো আমিও আর কথা বাড়াইনি। আমার অনেক বেশি ভালো লাগছিল নিজের জন্য এতটুকু করতে পেরে, নিজের জন্য কিছু করে দেখবেন অনেক ভালো লাগে, কারণ সব সময় স্বামী সন্তান সংসার সবার কথা চিন্তা করে নিজেদেরকে আমরা কখনো চিন্তাই করি না, নিজের জন্য কখনো কিছু সময়ও বের করি না। তো নিজের জন্য যখন অল্প একটু কিছু করি না সেটাই অনেক বেশি মনে হয়। তো যা যা অর্ডার ছিল সেগুলো একটু বলছি আপনাদের সাথে। অর্ডার করেছিলাম হচ্ছে চাউমিন, চিকেন চাউমিন ছিল এখানে, আর ফ্রায়েড রাইস আর চিলি চিকেন ছিল, এটা দুইটা অর্ডার করেছি যেহেতু ডিনারের জন্য আর ভাত রান্না করব না এই জন্য। আর এখানে ছিল হচ্ছে নাচোস, এই নাচোসটা আমার আম্মুরও অনেক পছন্দ, তো আমার খেতে ইচ্ছে করছিল আমি অর্ডার করলাম, নিজের জন্য দিনটাকে স্পেশাল করে ফেললাম, আর অনেক বেশি শান্তিও কাজ করছিল, ভালো লাগছিল। তো এখন আমি আমার এই যে ডিনারটা সেটা এনজয় করছি, ভিডিওটাকে আর বড় করব না। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের জন্য হলেও মাসে না হলেও অন্তত ছয় মাসে কিছু একটা করবেন, দেখবেন ভালো লাগবে। তো এখানেই শেষ করে দিচ্ছি, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন, এই কামনা করেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।